আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিরার ডেজার্ট, যা একবার বানিয়ে খেলে এর স্বাদ আর এইতে একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। একটি বল দেখতেই পাচ্ছেন, তো এই বলে আমি এক কাপ পরিমাণের মতো চিড়ে নিয়ে নিয়েছি আর চিড়েটি ভালোভাবে ঝেড়ে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে চিড়াকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, কারণ চিড়ার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো আমি চার পাঁচটা ধোয়া দিয়ে নিচ্ছি। আমার চিড়া ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি শুধুমাত্র চিড়াটা একটু ভিজিয়ে রাখার জন্য। তো বেশি পরিমাণের পানি দিবেন না, তাহলে কিন্তু বেশি ভিজে চিড়াটা গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ পানিটা দিয়েছি, শুধু চিড়াটা একটু ভিজছে। তো আমি রেখে দিয়েছি এক থেকে দেড় ঘন্টার জন্য। তো এখানে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি এখানে এক কেজি পরিমাণের দুধ বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো আমি এখানে 1/3 কাপ চিনি দিয়েছি এক কেজি দুধের মধ্যে, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি এই দুধটাকে 1/2 কাপ পরিমাণের মতো জাল করে নিচ্ছি। তো 1/2 কাপ পরিমাণের মতো জাল করে নিলে ডেজার্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আমার জাল করা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন চিড়া ভিজে একদম মানে ফুলে ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে চিড়াগুলোকে আগলা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে দই। তো আমি দুই একদিন আগে ভিডিওটি আপলোড দিয়েছি এই দইয়ের, তো কীভাবে দই বানানো যায়। তো আমি সেই হাতে বানানো দইটাই নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই জাল করা 1/2 কাপ দুধ। তো সবটুকু দুধই দিয়ে দিতে হবে। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো দই। তো দইটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। তো দইটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিড়ার সাথে। তো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে এক এক করে এখন দিয়ে দিচ্ছি খেজুর, দেখতেই পাচ্ছেন আমি পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ডালিম, দিয়ে দিচ্ছি কলা। এখানে আমি দুইটা কলা পিস পিস করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কলাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে আমি একটা আপেল কেটে নিয়েছি, খোসা আমি ছিলে নিয়েছি, আপনারা চাইলে খোসা সহ দিতে পারেন। তো এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ফলটা ইউজ করতে পারেন, আপনাদের যে ভালো মানে খেতে ভালো লাগবে সেই ফলগুলো আপনারা এখানে ইউজ করবেন, তাহলে খেতে ভালো লাগবে। যদি আমটা হাতের কাছে থাকে তাহলে আমটা দিলে কিন্তু আরও বেশি স্বাদ লাগবে। তো হয়ে গেল আমার সুস্বাদু চিড়ার ডেজার্ট। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই ডেজার্টটির সামনে ঈদ আসছে, একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। খেতে কিন্তু ভীষণ মজার এই ডেজার্টটি, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ছোট্ট করে ক্লিক করে দেবেন, যেন প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।